ভুল চিকিৎসায় শিশুকন্যার মৃত্যু। উত্তেজনা তমলুকের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। তমলুকের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগ তমলুক শহরের খ্যাতনামা এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। জানা গিয়েছে তমলুকের বাসিন্দা 3 মাস 6 দিনের একটি শিশুকন্যা জ্বরে আক্রান্ত হয়। খ্যাতনামা ডাক্তার কবির আলী খান চিকিৎসা করেছিলেন। শিশুটির ট্রিটমেন্টও চলছিল এবং স্বাভাবিকও ছিল শিশুটি। হঠাৎই ডায়াগনস্টিক সেন্টারে চেকআপের জন্য দেখাতে এলে ডাক্তার শিশুটিকে নিউমোনিয়ার ভ্যাকসিন দেন। এরপর গতকাল সকাল থেকে জ্বর আসে। সন্ধ্যাবেলা শিশুটির নাক থেকে রক্তপাত হয়। এরপর তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজনা ছড়ায়। বাচ্চাটিকে নিয়ে আসা হয় ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে কর্তৃপক্ষকে ঘিরে দফায় দফায় চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ বাহিনী পৌঁছায়। ছিল বাচ্চা, বাচ্চার 1 মাস আগে নিউমোনিয়া টাইপের হয়েছিল। হওয়ার পরে হসপিটালে নার্সিংহোমে ভর্তি ছিল, সুরক্ষা নার্সিংহোমে ভর্তি ছিল। ভর্তি থাকার পরে বাচ্চা ভালো হওয়ার পরে 11 দিন ভর্তি থাকার পরে বাচ্চা ভালো হওয়ার পরে কবিরাপুর বিশ্ব সার্টিফিকেট দিয়েছে। দেওয়ার পরে আমি বাড়ি নিয়ে গেছি। বাড়ি নেওয়ার পরে রাখতে বলছে, ততদিনই রাখছি, কোনোদিন যে বলিনি যে 11 দিন হয়ে গেছে নিয়ে পালি যাব। যতদিন বলছে ততদিনই রেখেছি। ছাড়ার পরেও প্রত্যেক সপ্তাহে 2 বার করে দেখাতে আসতাম। আমাদেরকে কি বলে বলে নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে দাও, ভালো হয়ে যাবে। ভ্যাকসিন দেওয়ার পরেই এই ঘটনা। ভ্যাকসিন এবার অনেক দিন থেকে বলছে, তখন তো আসিনি, বৃষ্টি হচ্ছে, বাচ্চাকে বের করিনি, কালকে নিয়ে গেছি ভ্যাকসিন দিয়ে। আমি 6টার সময় এখানে এসে সিকিউরিটি বেসে ডাক্তার চেম্বারে এসে ভ্যাকসিন দিয়েছি। আজকে কি হচ্ছে? আজকে হঠাৎ করে 8টার সময় জ্বর আসে, ডাক্তারবাবু জ্বরে মেডিসিন দিয়েছিল। 8টার সময় জ্বর আসে, সকালবেলা জ্বর আসে 8টার সময়। 8টার সময় ডাক্তারবাবু কথা মতো মেডিসিন দিয়েছি, যে জ্বরের ওষুধ দিয়েছিল ওটা দিয়েছি। দেওয়ার পরে বাচ্চা জ্বর কমে গেছে, বাচ্চা সেরকম ছিল নর্মাল। হঠাৎ করে সন্ধ্যাবেলায় নাক টাক থেকে গ্যাজেনি ওটা শুরু করে রক্ত বেরোয়। সঙ্গে সঙ্গে তমলুক হসপিটালে নিয়ে গিয়ে ওখানে বলছে মৃত ঘোষণা করে দিয়েছে, যে বাচ্চা নেই। সঙ্গে সঙ্গে আরআরবিতে নিয়ে গেলাম। আরআরবি বলছে নেবো না। নেওয়ার পরে ডাক্তারের চেম্বারে এসছি। এবার আমরা হ্যাঁ এরা বলছে ডাক্তার নেই, ডাক্তার এতে গেছে, কোথায় বলায় পণ্ডাতে গেছে, ডাক্তারবাবু এখন আসতে পারবে না। আমরা এখন কালকে সন্ধ্যে 6টার সময় কি জ্বরের জন্য ভ্যাকসিন না, ওটা নিউমোনিয়া ভ্যাকসিন, ওই কি ওটা পিসিবি এই ভ্যাকসিনটা দিয়েছিল। ডাক্তার বলছে কফ দেখার চেক আপ করার পরে বলছে কোনো কফ কাশি নেই, ভ্যাকসিন নিলে কোনো অসুবিধা নেই। আমরা সেই মতো দিলাম। দেওয়ার পরে আজকে এরকমভাবে হয়ে গেল। মানে কিছু বলতে আর বলার কোনো ভাষা পাচ্ছি না, কী বলবো। বাচ্চার নাম সুশ্রীকা দাস। বয়স কত হয়েছে? বয়স 3 মাস 6 দিন। আপনার নাম? আমার নাম শুভঙ্কর দাস। বাড়ি এখানে? বাড়ি তমলুক। মানে কি এখন কি মনে হচ্ছে? ডাক্তারের গাফিলতি? ডাক্তারের গাফিলতি ছিল কি না ছিল? ভ্যাকসিন না দিলে হয়তো ভালো হতো। 1 মাস অ্যান্টিবায়োটিক চলছে, বাচ্চা পুরো সুস্থ, বাচ্চা খেলছে, কফ কাশি কিছু নেই। ডাক্তারবাবুকে 2 বার মানে আগের দিন নাইট অ্যাঙ্গেলে দেখিয়েছি, কালকে আবার চেক আপ করে তারপরে ভ্যাকসিন দিয়েছি। 2 বার দেখার পরে তারপরে ভ্যাকসিন দিয়েছি। ডাক্তারবাবু বলছে ভ্যাকসিন নিয়ে যাবে, তারপরে গিয়ে ভ্যাকসিন দিয়েছি। ও 3 মাসের বাচ্চা, তো ওর তো এখন তো অ্যান্টিবায়োটিক 1 মাস হতে অ্যান্টিবায়োটিক নিয়েছে, ওকে কেন কালকে ডেকে নিউমোনিয়ার ভ্যাকসিনটা দিল? ওর কি নেওয়ার কি শক্তি আছে? বড় আউটডোরে হাসপাতালে কি বলেছে? বলছে 3 মাসের বাচ্চার ভ্যাকসিন হয় না। ওর বাবার আমি গেছিলাম, বলছে 3 মাসের বাচ্চার ভ্যাকসিন হয় না, এখনো চালু হয়নি, এই মাসের 28 তারিখ থেকে হবে। কিন্তু যারা হচ্ছে সদ্যজাত বাচ্চা, যাদের বেসিজি টিকা দেওয়া হচ্ছে, তাদেরকেই একমাত্র নিউমোনিয়া দেওয়া হবে, কিন্তু এখনো হয়নি। কিন্তু উনি কি করে দিল? আর বাচ্চা তো 1 মাস অ্যান্টিবায়োটিক চলতিছে, তারপরে উনি কি করে কালকে ভ্যাকসিন দিল? 24 ঘন্টা হয়নি, কালকে ডেকে পাঠানো যে কালকেই আসো। আজকে সন্ধ্যেবেলা 7টার দিকে ওর মা খাইয়ে শুকরে, দুপুরবেলা ও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ডাক্তারের কাছে এসে ওর পালস দেখে অক্সিজেন দেখে বলে ঠিক আছে, বলে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে একটু খাইয়ে 7টার দিকে দেখে বাচ্চার কথাও বলেনি, বাচ্চা ছাড়াও করে নাক থেকে রক্ত ব্লাড বেরাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।